টিভি, আমার দেশ আমার গর্ব। আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত 17ই মে মঙ্গলবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট 72 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 19 মে মনোনয়ন জমা দেওয়া 10 মহিলা কাউন্সিলরদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়, কিন্তু 4 জন মেয়র প্রার্থী ও 21 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষিত হয়। মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর 19 মে আপিল করেন। গত সোমবার সকাল 11টায় শুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শুনানি শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। এর ফলে আগামী 15ই জুন নির্বাচনে ভোটযুদ্ধে সকল প্রার্থী অবতীর্ণ হচ্ছেন। ইতিমধ্যে প্রার্থীরা তাদের মূল্যবান ভোট ভিক্ষা চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটাররাও কোনো প্রার্থীকে হতাশ করছেন না। ভোটাররা বলছেন, যারা পৌরসভার কাজ করবে, পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করবে, তাদেরকেই আগামী পৌরসভার দায়িত্ব তুলে দিতে দিবেন। এদিকে 2022-এর পৌর নির্বাচনে মেয়র পদে একাধিক হেভি ওয়েট প্রার্থীর স্ব-স্ব অবস্থানে নির্বাচনের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে অনেকে ধারণা করছেন। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আগামী 15ই জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 27 মে। ফারিয়া ফ্রিয়া, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।